নমস্কার শিবানী, শাড়ি সম্ভারে আরো একবার সকলকে জানাবো স্বাগত। এবং এমন একটা শাড়ি নিয়ে এসেছি যে শাড়ি আমাদের প্রত্যেকের পছন্দের শাড়ি, একেবারে বাংলার শাড়ি, কাঁথা স্টিচ, তাই তো জীবনদা? কাঁথা আছে, দোপিয়ান সিল্কের মধ্যে কাঁথা, দোপিয়ান সিল্কের উপরে কিন্তু কাঁথা, এবং কাঁথা স্টিচ পছন্দ না এরকম কোনো মানুষ নেই। 1780 দিয়ে শুরু করলাম। 1780, মানে অনেকে ভাবেন কাঁথা স্টিচ তো প্রচন্ড দামি। হ্যাঁ হয়, এটা ঠিক কথা, কাঁথা স্টিচ দামি হয়, কিন্তু এগুলো আমাদের রেঞ্জের মধ্যে, আমরা প্রত্যেকে কিনতে পারবো। ভালো, একদম অল ওভার কাঁথা, যে মেশিন কাজ না, হাতে কাজ, হাতে কাজ, একদম স্বাদ পূরণ হয়ে যাবে, কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে। কাঁথা স্টিচ পরার ইচ্ছে যাদের অনেক দিনের রয়েছে, তাদের জন্য কিন্তু শিবানীর ভাবনা চিন্তা, এই রেঞ্জের মধ্যে এতটা স্টিচের কাজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। শাড়িটা একটু উঁচু করে যদি আপনাদের দেখাই, তো দেখুন পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে, প্রচুর কালারের সুতো ব্যবহার করা হয়েছে, শুধু একটা রঙের সুতো নয়, গ্রিনের প্রচুর শেড রয়েছে, ইয়েলো রয়েছে, ব্লু রয়েছে, সব কিছু দিয়ে কিন্তু সাজানো হয়েছে। 1780 বলে যে কাজ কম একদম নয়, দেখুন এটা কিন্তু ভেতরের দিকে, এতটা কাজের দরকার হয় না, অনেক সময় বুঝেও যায় শাড়ি, কিন্তু তাও কিন্তু শাড়িতে কিন্তু কাজ কিন্তু রাখা হয়েছে। উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, এক ঝলক ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো আপনাদের, দেখুন এটা, এখানেও এতটা লম্বা কাজ, যেটা হাতায় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, চাইলে পিঠেও ব্যবহার করতে পারেন। দাম কত বললে আরেকবার বলো? 1780, 1780 মাত্র, কিন্তু এর প্রাইস, এর প্রচুর অপশন কিন্তু রয়েছে, তার জন্য শিবানীতে আসতে হবে। একদম এবার চলে যাব একটু হাই রেঞ্জে, তাই তো? এটা 2500, একটু 2500, এর ওর থেকে একটু হাই রেঞ্জে, কিন্তু দেখে মনে হবে অনেক বেশি দাম। দেখুন এই হচ্ছে পরের শাড়িটা, একেবারে লাল ছাড়া শাড়ি, প্রথমেই জানিয়ে রাখলাম, পুরো তসরের মতন একটা কালার, তসর কালারই আর কি, তসর কালারই, তসর কালারের উপরে কিন্তু পুরো স্টিচের কাজটা যাচ্ছে, মাটিওয়ালা সুতো দিয়ে কাজ করা আছে পুরোটা। একটু যারা এজেড বাড়ির জেঠিমা ঠাম্মা দিদা কিন্তু শাড়ি পরতে ভালোবাসে, সুন্দর করে ক্যারি করে, তো তাদের এই শাড়িটা দিতেই হবে আপনার, কিচ্ছু করার নেই, কারণ এই শাড়িটার থেকে ভালো শাড়ি আর কিছু হতে পারে না। পুরো শাড়িটা একটু দেখিয়ে দেবো আপনাদের, আরে বাবা, পুরো শাড়ি জুড়ে কাজ, অল ওভার কাজ, অল ওভার কাজ কিন্তু আপনারা শাড়িতে পেয়ে যাচ্ছে। লাল ছাড়া শাড়ি আবারও মনে করিয়ে দেবো, তাই এবারের পুজোতে আপনার বয়োজ্যেষ্ঠকে এই শাড়িটা আপনি কিন্তু উপহার দিতেই পারেন। দাম কিরকম বললে আরেকবার বলো? 2500 টাকা। এর কালার অপশন আছে 10খানা, 10টা কালার অপশন এর রয়েছে, এটা আমরা দেখাচ্ছি তসর রঙের উপর, বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে কিন্তু এটা 10টা কালার অপশন রয়েছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো, এই যে ব্লাউজ, দেখুন এতটা কাজ এদিকে এবং ওদিকে, হাতার জন্য কিন্তু রাখা হয়েছে। চলে যাব কাঁথা স্টিচের অন্য ভ্যারাইটিতে, তার আগে বলে রাখবো একেবারে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের অপোজিটে আপনি কিন্তু পেয়ে যাবেন শিবানীকে, বাঘাযতীনে পেয়ে যাবেন, আপনি হিন্দুস্তান পার্কে পেয়ে যাবেন, এবং তাছাড়া ভবানীপুরেও কিন্তু পেয়ে যাবেন। ব্লু এর উপরে কাঁথা স্টিচটা খুব ভালো করবে, আর সেখানে যদি থাকে সাদা সুতো তাহলে কিন্তু আরো ভালো লাগে দেখতে। দেখুন বলছিলাম না যে ঢাকে কাঠি পড়ে যাওয়ার সময় এসে গেছে, তো সেখানে ঢাক না হোক, তবলা তো রয়েছে, বাদ্যযন্ত্র তো রয়েছে, সেই বাদ্যযন্ত্রের ছোঁয়া কিন্তু পুরো শাড়ি জুড়ে রয়েছে। কি নিখুঁত কাজটা, পরিষ্কার কাজ একেবারে, সামনে এসে আপনি একটা খুঁত ধরতে পারবেন না, একদম হাতের কাজ, এবং পিছনটাও পরিষ্কার, একেবারে নিট এন্ড ক্লিন কাজ। এটাও কিন্তু লাল নেই, লাল ছাড়া শাড়ি, এবং এটা ভীষণ সুন্দর দেখতে, দেখুন শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে, এবং বডি পোর্শনটা একটু দেখিয়ে দেবো, অল ওভার বুটি আছে, অল ওভার বুটি তো আছে, চওড়া পাড় আছে, মানে এটাই বিশাল কাজ একটা, যে পাড়টা এত দূর কাজ যে পুরো আপনার বডিটাকে কভার করে নেবে। এবং এর দামটা একটু শুনবো, এটা হলো 3400 টাকা, 3400 টাকা দাম, আর এটা হচ্ছে ব্লাউজে আপনি কিন্তু এই কাজটাকে ব্যবহার করতে পারবেন। খুব ভালো দেখতে, তবে এখানেও তো মন ভরছে না, আরো কিছু দেখতে ইচ্ছা করছে, তাই তো? তো চলুন পরের শাড়িটা চট করে দেখে নিই। এটা আছে তসরের মধ্যে মার্কে, এগুলো সিল, তাই মার্ক দেওয়া, একদম
তসরের উপর এবারে দেখাচ্ছে ফ্লাওয়ার্স মোটিভে, এই শাড়িগুলো তো অনবদ্য, এগুলো হচ্ছে ঐতিহ্য আমাদের। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে, কি সুন্দর নিখুঁত পরিষ্কার কাজ। যারা কাঁথা স্টিচ পছন্দ করেন, যাদের সেলাইয়ের কাজের শাড়ি পছন্দ করেন, তারা কিন্তু এই শাড়িগুলো অবশ্যই নিতে পারেন। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে দেখুন এভাবে, আর বডি পোর্শনটা দেখবো এবং ভেতরের কলকাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ফুলের পাতাগুলো ফুলের জিনিসটা করে যে জবাগুলো একদম খুব ভালো দেখতে। এবং এর একটু দেখে নেব, এই হচ্ছে তোমার সিল্ক মার্ক, সিল্ক মার্কটা একদম মানে একেবারে পিওর তসর, তার প্রমাণ কিন্তু এটা। দাম হচ্ছে 5,620 টাকা, 5,620 এটা দাম। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, যেখানে কিন্তু এতটা কাজ আপনারা কিন্তু পাচ্ছেন। এটা একদিকে একটা হাতার পাচ্ছেন, অপোজিট দিকেও একটা পেয়ে যাবেন। তসর একেবারে হাতে আঁকা ছবির মতন মনে হয়, দেখে মনে হয় আরো দেখি আরো দেখি। যদি সময় সংক্ষিপ্ত, অল্প সময়ে আরেকটা শাড়ি নিশ্চয়ই আপনাদের দেখাবো। ডাই করা তসর, এবং এর উপরে ছবিটা শুধু দেখুন, একেবারে ক্যানভাসে বাঁধিয়ে রাখার মতন ছবি দেখুন। শুধু শকুন্তলা নেই কিন্তু রয়ে গেছে কিন্তু হরিণগুলো, ভীষণ সুন্দর কালার শেড দেখুন, হরিণের কালার শেড এবং যে ফ্লাওয়ার্স গুলো আছে তার কালার শেড অসাধারণ। খুব ভালো মানের শিল্পী না হলে কিন্তু এই শেডটাকে কিন্তু আনতে পারে না। পুরোটা কিন্তু স্টিচ, এগুলো কিন্তু এই যে হোয়াইট কালারের এগুলো কিন্তু পুরো স্টিচ, কাঁথা স্টিচ যাচ্ছে, গ্রিন রেড সবগুলোর উপরে কিন্তু স্টিচ রয়েছে। একটু দেখাবো, সুন্দর করে চেষ্টা করব দেখানোর, খুব ভালো দেখতে শাড়িটা। এবং বডি পোর্শনটা এক ঝলক দেখিয়ে দিই, এটা হচ্ছে কোনোটা কিন্তু হাতে আঁকা কোনো ছবি নয়, এগুলো কিন্তু পুরো স্টিচে এই কালারগুলো কিন্তু রয়েছে স্টিচের উপরে। প্রথম ডাই করে প্রিন্টটা করেছে, তারপরে স্টিচটা কিন্তু করা হয়েছে। হাতে না নিলে কাঁথা স্টিচ খুব একটা ভালো বোঝা যায় না, সে কারণে কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। আর এটা রানিং এ ব্লাউজটা কিন্তু রয়েছে, এবং এটার দাম, এটা হচ্ছে 8,840, 8,840 টাকা কিন্তু এটার প্রাইস। ভীষণ সুন্দর একটা শাড়ি দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর যদি আপনার মনে হয় শাড়িগুলো আমার পছন্দ হয়েছে, কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আপনার পছন্দের মানুষকে কিন্তু অনুষ্ঠানটা শেয়ার করুন, তাহলে সেও কিন্তু বেশ কিছু কাঁথা স্টিচের কালেকশন দেখে নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, প্রত্যেকে খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।